যোগু দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি গো? তাড়াতাড়ি দুধ চোর এই দুই সাপকে মারতে শুরু করো। একদিন দুটো ডাইনি ছুটতে ছুটতে উত্তরের বনে আসে, আর ডাইনি দুটো একটা গাছের ডালে বসে বলতে থাকে, দিদি ওই বনের পাখিরা তো আমাদের তাড়িয়ে দিল, এবার আমরা কোথায় যাব, কি খাব কি খাব? ওই বনের পাখিরা তো অনেক খারাপ, শুধু দুধ চুরি করে খাওয়ার জন্য তান্ত্রিক দিয়ে আমাদের তাড়িয়ে দিল। এই দিদি চুপ করে আছিস কেন, কিছু তো বল। ওই এই বন ও যে মাঠে দেখ তো অনেক গাভী একসাথে ঘাস খাচ্ছে, মনে হচ্ছে এই গাভীগুলো সবই বনের জানিস, আমাদের খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না রে। আজ থেকে আমরা দুবোন এই বনে থাকবো, আর এই বনের পাখির গাভীদের দুধ চুরি করে খাবো বল, আর আমাদের কেউ দেখতেও পারবে না, কি বলিস তুই ছোট? তুই ঠিক বলেছিস দিদি, এখানে একটু বিশ্রাম নিয়ে তারপরে বনে গাভীর দুধ চুরি করে খেতে যাব। এদিকে ডাইনি দুটো বিশ্রাম নিতে থাকে, আর অন্যদিকে টুনি টোনাকে বলতে থাকে, টোনা আমি মাঠে যাচ্ছি গাভীকে আনতে, কেমন? মাঠ থেকে গাভী এনে তারপর দুধ দোহন করব, তুমি বাড়িতেই থাকো গো। টুনি বনের রাস্তা দিয়ে চলতে থাকে, পথে টুনির সাথে বিউটি আর যোগ্যুর দেখা হয়। আরে যোগ্যু দাদা আর বিউটি দিদি, তোমরা দুজন কোথায় যাচ্ছ গো? টুনি আমরা দুজন মাঠে আমাদের গাভীকে আনতে যাচ্ছি রে, অনেকক্ষণ ধরে আমাদের গাভী মাঠে ঘাস খাচ্ছে, এতক্ষণে মনে হয় ওদের পেট ভরে গিয়েছে। আমিও যাচ্ছি গাভীকে আনতে গো, আমাদের যদি গাভী না থাকতো তাহলে আমরা এতদিনে না খেতে পেরে মরে যেতাম, বলো না যোগ্যু দাদা? এটা তুই একদম সত্যি কথা বলেছিস বোন, গাভীর দুধ বিক্রি করে আমরা আমাদের সংসার খুব ভালোই চালাতে পারছি রে। ওরা এভাবে এসব কথা বলতে বলতে গাভীকে নিয়ে যে যার বাড়িতে চলে যায়। টুনি তার গাভীকে উঠোনে বেঁধে বলতে থাকে, যাই ঘর থেকে বালতিটা নিয়ে আসি, এই টোনাকে বলেছি বাড়িতে থাকতে, কোথায় কোথায় আমার কাজে একটু সাহায্য করবে, তা না করে বাড়ি থেকে একদম উধাও হয়ে গিয়েছে, যত সব এই টোনাকে নিয়ে আমি আর পারি না বাপু, এসব আমার ভালোই লাগে না, সব কাজ আমাকে একা একাই করতে হয়। টুনি বালতি নিতে ঘরে যায়, ঠিক তখনই ডাইনি দুটো টুনির গাভীর কাছে আসে আর বলতে থাকে, বোন এই দেখ দেখ একটা গাভী বাঁধা, চল তাড়াতাড়ি এই গাভীটার দুধ চুরি করে খেয়ে পেটটা শান্তি করে নি। এরপর দুই ডাইনি গাভীর দুধ চুরি করে খেয়ে নেয়। কি শান্তি রে দিদি, শান্তি শান্তি পরে করিস, আগে চল চল এখান থেকে পালাই, নইলে পাখিরা আমাদের দেখতে পেলে যে শাস্তি দিবে, চল পালাই। ডাইনি দুটো এরপর চলে যায়, আর টুনি বালতি নিয়ে দুধ দোহন করতে শুরু করে দেয়, কিন্তু গাভীর এক ফোঁটা দুধও বালতিতে পড়ে না। আরে আরে কি ব্যাপার, এক ফোঁটা দুধও বালতিতে পড়ছে না কেন? সকাল থেকে তো আমি একবারও দুধ দোহন করিনি, তাহলে কেউ কি আমার গাভীর দুধ চুরি করেছে? না না, কে আবার আমার গাভীর দুধ চুরি করবে, কারণ এই বনের সকলেরই তো গাভী আছে। আচ্ছা এসবের কিছুই তো আমার মাথায় ঢুকছে না, মনে হচ্ছে গাভীর খাওয়া কম হয়েছে, না যাই গাভীকে আমি আরো বেশি করে খেতে দেই। এরপর টুনি সেখান থেকে চলে যায়, এভাবেই ডাইনি দুটো বনের সকল পাখির গাভীর দুধ চুরি করে খেতে থাকে, কিন্তু বনের কেউই তা বুঝতে পারে না। একদিন ডাইনি দুটো গাছে ডালে বসে বলতে থাকে, বন আমার খুবই ক্ষুধা লেগেছে, চল একটা গাভী খুঁজে দুধ খেয়ে আসি। দুই ডাইনি গাভী খুঁজতে থাকে,
एक পর্যায়ে জুগু কাকের গাভী দেখে ওরা বলতে থাকে, বোন হে বোন দেখ দেখ একটা গাভী দেখা যাচ্ছে, আর আশেপাশে কেউ নেই, চল এই সুযোগে ওই গাভীর থেকে দুধ চুরি করে খেয়ে আসি, চল চল। ডাইনি দুটো যেই না জুগু কাকের গাভীর দুধ চুরি করে খেতে যায়, ঠিক তখনই ওখানে টুনি আসে আর ওদের দেখে একা একাই বলতে থাকে, আরে আরে আমি কি দেখছি, এই দুই ডাইনি আমাদের সকলের গাভীর দুধ চুরি করে খায়, ডাইনি আজ তোদের শেষ দিন, দাঁড়া বনে সকলকে ডেকে নিয়ে আসতে হবে আমাকে। টুনি বনে সকলকে গিয়ে ডাইনির কথা খুলে বলে, আর বনে সকলে লাঠি নিয়ে ডাইনিদের কাছে আসে, ডাইনি দুটো তখন দুধ চুরি করে খেতে ব্যস্ত ছিল। শয়তান ডাইনিরা আজ তোদের শেষ দিন, তোরা এতদিন আমাদের গাভীর দুধ চুরি করে খেয়েছিস, আজ তোদের আমরা মেরে উচিত শিক্ষা দিব, তোদের কারণে আমাদের সকলের সংসারে অভাব দেখা দিয়েছে, তান্ত্রিক ডেকে এনে তোদের বন্দি করব। তান্ত্রিকের কথা শুনে দুই ডাইনি ভয় পেয়ে যায়, তান্ত্রিকের হাতে বন্দী হয়েছি, এখান থেকে পালানো অনেক ভালো, বল চল তাড়াতাড়ি ছুটতে শুরু কর। এসব বলে দুই ডাইনি ছুটতে শুরু করে, বনবাসীরাও ওদের পিছু পিছু ছুটতে থাকে। কিছু দূর গিয়ে ডাইনিরা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর বনের পাখিরা তাদের আর খুঁজে পায় না। ডাইনি দুটো ভয় পেয়েছে, আমার মনে হয় ওরা আর এই বনে দুধ চুরি করতে আসবে না, চলো চলো সবাই যে যার বাড়িতে ফিরে যাই। এরপর সবাই যে যার বাড়িতে ফিরে যায়, আর ডাইনি দুটো হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, দিদি এবার কি হবে, আমাদের তো বনে সবাই দেখতে পেয়েছে, তাহলে কি এই বনে আমাদের জায়গা হবে না? তুই চিন্তা করিস না, আমরা এই বন থেকে কোথাও যাব না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে, আমরা আজ থেকে সাপ সেজে বনের পাখিদের গাভীর দুধ চুরি করে খাবো, সাপ সাজলে বনে সবাই আমাদের ভয় পাবে, আর কেউ আমাদের বন্দি করতে পারবে না, বুঝেছিস? আই দিদি তোর মাথায় তো অনেক বুদ্ধি, এবার দেখবো বনবাসীরা আমাদের কি করে বন্দি করে আর শাস্তি দেয়। ছুটতে ছুটতে ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে, চল সাপের দুধ ধারণ করি আর দুধ খেয়ে আসি। এরপর দুই ডাইনি দুটো সাপের রূপ ধারণ করে, আর সাপ সেজে ওরা গাভীর দুধ চুরি করতে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন যজ্ঞ কাক মাথায় হাত দিয়ে গাছের নিচে বসেছিল, এমন সময় ওখানে টুনি চলে আসে। কি ব্যাপার যজ্ঞ দাদা, এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন, কি হয়েছে তোমার? টুনি বোন আমার গাভীর দুধ আবারও চুরি হচ্ছে রে, এখন তো বনে আর কোনো ডাইনি নেই, তাহলে কে বা কারা আমার গাভীর দুধ চুরি করছে বলতো? যজ্ঞ দাদা শুধু তোমার গাভীর দুধ চুরি হচ্ছে না গো, আমার বিউটি দিদির আর সকলের গাভীরও দুধ চুরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি বলি কি যজ্ঞ দাদা, আমাদের গাভীদের উপর নজর রাখতে হবে, দেখতে হবে কে বা কারা দুধ চুরি করছে, তবে তো আমরা চোরকে ধরতে পারবো, বলো? হ্যাঁ হ্যাঁ তুই এই কথাটা ঠিক বলেছিস রে টুনি বোন, যাই আমি বলে সবাইকে এই কাজটা করতে বলি। ওরা যে যার দিকে চলে যায়। টুনি আর যজ্ঞ বনে সবাইকে তাদের গাভী পাহারা দিতে বলে, আর অন্যদিকে দুই ডাইনি দুটো সাপ সেজে টুনির গাভীর ঘরে প্রবেশ করে দুধ চুরি করার জন্য। দুই সাপ গাভীর দুধ খেতে থাকে, এমন সময় টুনি উকি দিয়ে দুই সাপকে দেখে বলতে থাকে, আরে আরে দুধ চোর দুই সাপ, ডাইনির উপদ্রব কমেছে আর এই দুই সাপের উপদ্রব বেড়েছে, দাঁড়া দুধ চোর দুই সাপ আজ তোদের দেখাবো মজা। টুনি টুনি রে আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি বনে সবাইকে ডেকে আন, নয়তো দুই সাপ যে পালাবে। এরপর টুনি এক ছুটে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে।
যোগু দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি গো? তাড়াতাড়ি দুধ চোর এই দুই সাপকে মারতে শুরু করো। মারতে মারতে এদেরকে আজ মেরেই ফেলবো আমরা। যোগু আর টুনি সাপ দুটোকে মারতে থাকে। এই এই আমাদের আর মেরো না, আমাদের ছেড়ে দাও। আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমরা আর কখনো এমন কাজ করব না। থামো থামো বলছি। মারির এক পর্যায়ে আহত হয়ে ডাইনি দুটো নিজের রূপে ফিরে আসে। ডাইনি তোরা তোরা সাপ সেজে আমাদের গাভীর দুধ চুরি করে খেতে এসেছিস। সেদিন তোদের শাস্তি দেইনি, আর সেজন্য তোরা আজ এ পর্যায়ে চলে এসেছিস। আজ তোরা বাঁচবি না আমাদের হাত থেকে। যোগু দাদা যোগু দাদা মারতে শুরু করো এদের। এরপর ওরা দুজন আরো মারতে থাকে ডাইনি দুটোকে, আর মারতে মারতে ডাইনি দুটোকে আহত করে দেয়। তবে তোদের এই বন থেকে অনেক দূরে চলে যেতে হবে, নয়তো শুধু শুধু এই বন না, আমরা আর কোনো বাড়ি প্রবেশ করব না। তবু আর মেরো না। এরপর ডাইনি দুটো চলে যায়, আর বনের সবাই আবারও আগের মতো সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।